হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি, আজ বানিয়ে দেখাবো আপনাদের পাকা কলার হালুয়া। পাকা কলা অনেক সময় একটু মজে গেলে আমরা সাধারণত খেতে চাই না, বা অনেক সময় ফেলেও দিই, কিন্তু আমি আজকে একটু মজা কলা দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানালাম দেখুন। আমি পাঁচটা কলা নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর অ্যামন্ড। নিয়েছি ঘি, সুজি, চিনি, স্যাফরন, মিল্কমেড, এলাচ গুঁড়ো, তেজপাতা, দারচিনি, নুন, এক কাপ মিল্ক। আমি এক কাপ মিল্কের থেকে 2 টেবিল স্পুন মিল্ক স্যাফরনে ভিজিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। শুধু তাই নয়, এই ম্যাশ করা কলাগুলোকে আমি আবার ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমার ব্যানানা পেস্ট রেডি। গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াতে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। তাতে আমি ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দিলাম। প্রথমে কাজু আর অ্যামন্ডগুলো ভেজে নিলাম। একটু লালচে রং হলে আমি কিশমিশ দিলাম। কিশমিশটা পরে দেওয়ার কারণ, কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নিলাম। আমি আবার 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। এবার এতে 2 টেবিল স্পুন সুজি অ্যাড করে দিলাম। এবার সুজিটাকে কিন্তু বেশি ব্রাউন করা চলবে না। এর সাথে তেজপাতা আর 1 ইঞ্চির মতো দারচিনি অ্যাড করে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আমি ব্যানানা পেস্ট। সুজি আর বেটে রাখা কলা যখন একসাথে মিশে যাবে, তখন আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। আবার সব একসাথে মিশিয়ে নিলাম। এবারে আমি 1 কাপ দুধ অল্প অল্প করে ঢালব আর 1 হাত দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। একভাবে কিন্তু এই সময়টা নেড়ে যেতেই হবে, কারণ তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা লাম্পস তৈরি হবে। তাই আমি একভাবে নেড়েই চলেছি আর অল্প অল্প করে দুধ অ্যাড করছি। দিলাম এলাচ গুঁড়ো, অল্প নুন দিলাম, দিয়ে দিলাম স্যাফরন। আমি স্যাফরনের সাথে সামান্য ফুড কালার মিশিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল। এবার আমি তেজপাতা আর দারচিনির টুকরোটা তুলে নেব। এবারে আমি 2 টেবিল স্পুন মিল্কমেড অ্যাড করে দিলাম, এটাও অপশনাল। এবারে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। এক টিস্পুন ঘি অ্যাড করলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। আমার কলার হালুয়া রেডি। আমি একটা চৌকো পাত্রে একটু ঘি ব্রাশ করে নিলাম। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এর উপর আবার একটুখানি ঘিয়ের কোটিং দিতে হবে, দিয়ে সমান করে এটাকে সেট করতে হবে। এটাকে অন্তত 2 থেকে 3 ঘন্টা
ঠান্ডা করতে দিতে হবে। রুম টেম্পারেচারে আসলে আপনারা অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দেবেন। আমি কিন্তু হোল নাইট এটাকে ফ্রিজে রেখেছি। এবারে একটা ছুরির মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়ে তাইতে বরফি কেটে নিচ্ছি। ঘি লাগালে বরফি কাটা খুবই সহজ। বরফি কাটা হয়ে গেছে, এবারে আমি একটু কাজু দিয়ে ওপরটা সাজিয়ে দেব। আমি পিসগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই কলার হালুয়া। এটা ডেজার্ট হিসেবে কিন্তু খুবই মুখরোচক একটা খাবার। বাড়িতে অতিথি এলেও এটা আপনারা খেতে দিয়ে আপ্যায়ন করতে পারেন, এবং এটা একটা হেলদিও খাবার। তাহলে অবশ্যই এই টেস্টি খাবার আপনারা বাড়িতে বানিয়ে নিন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমার নতুন নতুন রান্নার রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।